নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের আলু আর সজনেরটা দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো বাই দা ওয়ে আমি মিরা আপনাদের রেনবো কিচেন দেখুন এখানে আমি রুই মাছ নিয়েছি মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি ডালের বড়িগুলো এবার ভেজে নেব খুবই সিম্পল রান্নাটা খেতে কিন্তু খুব দারুণ লাগে আর কি বলতো সামনেই গরম আসছে এরকম পাতলা ঝোল খাওয়া খুবই উপকারী ডালের বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিয়েছিলাম এবার মাছগুলো তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ পেরলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা করে রেখেছিলাম জিরে রাধুনি কাঁচা লঙ্কা আর আদা আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নেবে ভালো করে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে আমি ভালো করে আর একটু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে রেখেছি সেই টমেটোটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব এবার দিয়ে দিলাম সজনে ডাটা সজনে ডাটা দিয়ে এরকম মাছের ঝোল করলে দারুণ লাগে খেতে আপনারাও একবার ট্রাই করে দেখবেন এই গরমের দিনে তো এরকম ধরনের ঝোল খাওয়া খুবই উপকারী এবার কষানো হয়ে গেছে আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম ঝোলটা একটু পাতলাই হবে তার জন্য একটু জল বেশি দিলাম এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ এবার ঝোলটা ফুটে গেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব ডালের বড়িগুলো দিয়ে দিলাম দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ